হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমরা আজকে কথা বলবো হিরোর একটি স্পেশাল বাইক নিয়ে, সেটা হলো হিরো থ্রিলার 160R EFI ABS ভার্সন বাইকটি। আমি আজকে আপনাদেরকে বাইকটির প্রাইস, ডিটেলস, মাইলেজ, টপ স্পিড, আদার্স কিছু স্পেসিফিকেশন জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। এই প্রাইসে এই বাইকটি কেমন হবে এবং বাইকটি আপনার নিজের জন্য পার্সোনালি বাইকটি যদি ইউজ করেন তাহলে বাইকটি কেমন পারফরমেন্স দিবে, সকল কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমে যদি বাইকটির ফ্রন্টের দিকে আসেন তাহলে বাইকটির ফ্রন্টে ফুললি স্পিড ও ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং এই মিটারে থাকছে কিছু ফিচার এবং তার সাথে পেয়ে যাবেন ABS ইন্ডিকেটর। বাইকটির ফ্রন্টে LED হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং LED ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। বাইকটির যদি ফ্রন্টের টায়ারের কথা বলেন তাহলে বাইকটির ফ্রন্টের টায়ারের সাইজ 100x80x17 অ্যালয় রিমের সাথে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। বাইকটির ফ্রন্টে 276mm এর ডিস্ক ব্রেক থাকছে এবং এই ডিস্ক ব্রেকে কাজ করবে সিঙ্গেল চ্যানেল ABS। বাইকটি দুইটি ভেরিয়েন্টে পাবেন, একটি হলো সিঙ্গেল ডিস্ক আর একটি হলো ডাবল ডিস্ক ABS। বাইকটির যদি পেছনের দিকে আসেন বাইকটির পেছনে বনশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং 130x17x17 অ্যালয় রিমের সাথে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তো হিরোর 150cc বাইক নিয়ে আগে কমপ্লেন ছিল বাইকটির টায়ার চিকন, তো সেটার সমস্যার সমাধান করেছে এই হিরো থ্রিলার 160R বাইকটি। বাইকটির পেছনে 130 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। মোটা টায়ার বাইকের সৌন্দর্য এবং বাইকটিকে কর্নারিং এবং রাইডিংয়ের কমফোর্টেবল ফিল দেবে। আপনি এই বাইকটি নিয়ে ভালোভাবে কর্নারিং করতে পারবেন। এই বাইকটিতে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170mm, বাইকটির হাইট 1010mm এবং বাইকটির ওভার লেন্থ 2040mm, বাইকটির ওয়েট 138kg এবং বাইকটির ওয়েল বেস 1334mm। বাইকটির যদি ইঞ্জিনের কথা বলেন তাহলে বাইকটির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4-stroke 2-valve সিঙ্গেল সিলিন্ডার UHC এয়ার কুল ইঞ্জিন। এই বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 163cc এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 15.2 PH @8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 14 Nm @6500 RPM। এবং এই ইঞ্জিন যে পরিমাণ পাওয়ার উৎপন্ন করতে পারে আপনি এই ইঞ্জিন থেকে ভালো পরিমাণে একটি ফিডব্যাক পেয়ে যাবেন। বাইকটিতে 5-speed গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকটির ইঞ্জিন কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে এয়ার কুল্ড, এখানে অয়েল কুল্ড বা লিকুইড কুল দিলে আরও বেটার হতো। বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম EFI এবং এই বাইকটি আরেকটি ভালো দিক হচ্ছে বাইকটির ইলেকট্রিক স্টার্ট মানে সেলফ স্টার্টের সাথে সাথে কিক স্টার্টও ব্যবহার করা হয়েছে। এই বাইকটি যদি আপনি মাইলেজের কথা বলেন তাহলে এই বাইকটি থেকে আপনি প্রতি লিটার তেলে 40-45 কিলোমিটারের ভেতরে মাইলেজ পাবেন, মানে আপনি ধরে নিতে পারেন 40 কিলোমিটার+ মাইলেজ পাবেন এবং এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন সর্বোচ্চ 120-125 কিলোমিটারের আশেপাশে। তো আমার মতে এই বাইকটি এই প্রাইজের মধ্যে ভালো একটি কিছু অফার করছে। ও, বাইকটির প্রাইজের কথা তো বলা হয়নি, বাইকটি দুইটি ভেরিয়েন্ট পাবেন, একটি হলো সিঙ্গেল ডিস্ক আর একটি হলো ডাবল ডিস্ক ABS। সিঙ্গেল ডিস্ক যে ভেরিয়েন্ট সেটির প্রাইস রাখা হচ্ছে 190,000 টাকা এবং ডাবল ডিস্ক ABS যে ভেরিয়েন্টটা সেটার প্রাইস রাখা হচ্ছে 2 লক্ষ টাকা। এই প্রাইজের মধ্যে এই বাইকটি ভালো কিছু অফার করছে এবং হিরো যেহেতু বহুত আগে থেকেই বাংলাদেশে ব্যবসা করে আসছে বাইক নিয়ে, তাদের সব বাইকই প্রায় স্মুথলি রান করে। এই বাইকটিও তার থেকে ব্যতিক্রম হবে না, এই বাইকটি স্মুথলি রান করবে। আপনি যদি সুন্দরভাবে মানে টানাটানি যদি আপনার প্যাশন না হয়ে থাকে কাজের জন্য যদি বাইক ব্যবহার করেন তাহলে এই বাইকটি আপনার জন্য বেটার হতে পারে, এটা আমার ওপিনিয়ন ছিল। আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।